বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা ডিএ মামলায় রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল আপনারা হয়তো এতক্ষণ এই খবরটি জেনে গিয়েছেন ডিএ মামলায় রিভিউ পিটিশন খারিজ হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে মলয়বাবু ফেসবুকে শেয়ার করেছেন আমরা দেখে নেব কি বলছেন তিনি কি বলছেন দেখুন আজ বাইশ নয় দু রিভিউ পিটিশনের রায় যে খারিজ হয়ে গিয়েছে তা কর্মী বন্ধুরা ইতিমধ্যে জেনে গিয়েছেন পরবর্তী পর্যায়ে যে সংগঠনটি সর্বপ্রথম কন্টেম্প পিটিশন দাখিল করেছিলেন কনফেডারেশন নয় তাদের কন্টেম পিটিশনের পদ্ধতি ভুল থাকায় তা বাতিল করে পুনরায় পিটিশন দাখিল করতে বলেন অপরদিকে মাননীয় এজিকে কন্টেম্প পিটিশন প্রেক্ষিত হলফনামা দিতে বলেন তবে মাননীয় এজি আদালতকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা শোনায় দুর্ভাগ্য আজ ভুলের কারণেই আজ কন্টেম্প পিটিশনের হিয়ারিং না হয়ে তা আগামী নয় অক্টোবর দু হাজার বাইশ তারিখ স্থির করেছেন মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ